আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন তৌহিদি জনতার দেশে আলেম ওলামা ও ইসলাম বিদ্বেষীদের ঠাই হবে না জুনায়দ বাবুনগরী দেশ ও জাতির কল্যাণে কৌমে মাদ্রাসা ও ওলামাই কেরামের অবদান অনস্বীকার্য নাইবে নবী ওলামাই কেরামের সাথে এই দেশের জনসাধারণের সম্পর্ক হলো আত্মার এই দেশের মানুষ ইসলাম প্রিয় আলেম ওলামা প্রিয় ওলামাই কেরাম ও মধ্যকার এই সম্পর্ক নাস্তিক আর রামবামরা রামবামরা সহ্য করতে পারে না তাই তারা গুটি কয়েক মানুষকে ওলামা কেরামের বিরুদ্ধে কটুক্তি ও বিসোদ্গারের জন্য লেলিয়ে দিয়েছে তৌহিদি জনতার দেশে মোলামা ও ইসলাম বিদ্বেষীদের ঠাই হবে না শুক্রবার আল জামিয়াতুল আহলিয়া দারুল ইসলাম হাটাচারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা জুনাইদ বাবুনগরী এইসব কথা বলেন আল্লামা বলেন যারা কৌমি মাদ্রাসার শত্রু যারা কৌমি মাদ্রাসার ঐক্যকে ভাঙতে চাই। যারা কৌমি শিক্ষাকে উৎখাত করতে চায় তারা শুনে রাখুন আপনারা কৌমি মাদ্রাসাকে উৎখাত করতে পারবেন না বরং আপনারাই উৎখাত হয়ে যাবেন আলেম ওলামারা হলেন নবীগণের ওলামার মাধ্যমে কাজ চলমান থাকবে তিনি আরো বলেন করোনায় মারা যাওয়া মানুষের লাশ দাফনের জন্য যখন কেউ এগিয়ে এলো না লাশ ফেলে রেখে পালিয়ে গেল তখন ওলামায় কেরাম তাদের লাশ দাফনের দাফন কাফনের মতো বিশাল সেবামূলক কাজ করেছেন ওলামায় কেরাম না থাকলে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের লাশ কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খেতো আল্লামা শাহ জমির উদ্দিন এর প্রতিষ্ঠিত আল আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আল মার মার্কাজুল ইসলামী এবং টাকাওয়া ফাউন্ডেশন করোনার সময় সেবামূলক অনেক কাজ করেছেন সুতরাং ওলামাই কেরামকে নিয়ে বিষেধগার করলে এদেশের তৌহিদি জনতা বরদাস্ত করবে না তিনি আরও বলেন গোলাম আহমেদ কাদিয়ানি কখনো নবী হতে পারে না তিনি ইংরেজদের দালাল তাকে যারা নবী মানবে তারা নিঃসন্দেহে কাফের কাদিয়ানিরা সন্দেহ ছাড়া কাফের মুসলিম দেশে বাংলাদেশে মুসলিম পরিচয়ে কাদিয়ানিরা থাকতে পারে না কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে তিনি বলেন ওলামাই কেরাম নবিরাসুলের উত্তরস্বরী হিসেবে দীপ্ত কণ্ঠে জাতির সামনে হক কথা বলবেন হক ও ন্যায়ের কথা বলতে ওলামাই কিরাম কারো রক্তচক্ষুকে ভয় করেন না সরকার খুব চালাকি করে স্কুল মাদ্রাসা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সবকিছু কায়দা কৌশলের মাধ্যমে বন্ধ করে দিয়েছে শিক্ষা ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে কিন্তু স্কুল কলেজ খুলছে না এই কারণেই সরকার ভয় পাচ্ছে যদি সারা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাঠে নামে তবে সরকারের দমন করার মতো ক্ষমতা নেই এবং দমন করতে পারবে না এবং অতীতের শিক্ষার্থীরা স্কুল